উত্তরাঞ্চলে ক্রমেই তাপমাত্রা কমছে, বাড়ছে শীতের তীব্রতা। কয়েকদিনের তুলনায় কুয়াশা কমলেও হালকা বাতাসে তীব্র শীতে কষ্টে ফেলেছে শ্রমজীবী মানুষকে। এই মুহূর্তে রংপুর ডাগুরির চেকপোস্ট মোড় এলাকায় আছেন সহকর্মী রতন সরকার, সরাসরি চলে যাব তার কাছে। রতন, এই সময়টায় এসে কিন্তু প্রতিদিনই শীতের তাপমাত্রা কমে যাচ্ছে, যার কারণে কিন্তু শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে এই অঞ্চলে। আমরা জানি যে রংপুর সহ এই অঞ্চলটি হিমালয় পর্বতের খুব কাছাকাছি হওয়ার কারণে স্বাভাবিকভাবেই কিন্তু এই অঞ্চলের শীতের তীব্রতা একটু বেশি থাকে। এই অঞ্চলটিকে আমরা আসলে শীতপ্রবণ এলাকা হিসেবেই কয়েক বছর থেকে বলে আসছি। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শহরের যে জীবনযাত্রা, গ্রামের জীবনযাত্রার কিন্তু একটা শীতের যে প্রভাব, সে তাতে করে কিন্তু মানুষের জীবনে একটা ওষ্ঠাগত পরিস্থিতি নেমে আসে। যদিও এখনও অন্যান্য বারের তুলনায় শীত এখনও সেভাবে পড়েনি, আমরা দেখছি যে ভোরের এই সময়টাতেও কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছেন, বিভিন্ন কাজে এরই মধ্যে ঘর ছেড়ে বের হয়েছে মানুষ রাস্তায়, আমরা দেখছি অন্যান্য দিন গত কয়েকদিন আমরা দেখেছি তীব্র কুয়াশা ঝরতে, সেই তুলনায় কিন্তু আজ শীতের তীব্রতা, কুয়াশার তীব্রতা খুব একটা নেই। হালকা কুয়াশা ঝরছে, কিন্তু শিরশিরে বাতাসের কারণে শীতের যে অনুভূতি সেটি কিন্তু ভালোভাবে অনুভূত হচ্ছে। আমরা দেখছি যে শ্রমজীবী মানুষ এই শীতের তীব্রতা উপেক্ষা করে কিন্তু জীবন জীবিকার তাগিদে তারা কিন্তু ঘর ছেড়ে বের হয়েছে। আমরা দেখেছি যে ঢাকা থেকে ছেড়ে আসা বিভিন্ন যানবাহন এই মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গে আসছে, বিভিন্ন এলাকায় যাচ্ছে। এই এই অঞ্চল থেকে বিভিন্ন বিশেষ করে সবজি, শাকসবজিবাহী গাড়ি, ট্রাক এসব কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তারপরেও কুয়াশা কম হলেও কিন্তু আমরা দেখছি যে যানবাহনগুলো এখনও হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। তো এই দিকের আমাদের এই এই অঞ্চলটি আসলে নদী প্রবণ এলাকা, এখানে অসংখ্য নদ নদী আছে এবং চরাঞ্চলে কিন্তু এখনই শীতের যে পরিস্থিতি সেটি কিন্তু একটা তীব্র অবস্থার মধ্যে পৌঁছেছে। গ্রামের মানুষের মধ্যে কিন্তু শীত নিবারণের জন্য আমরা জানি যে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকে এই অঞ্চলের যেসব আসলে নিম্ন আয়ের মানুষ আছেন, তাদের কিন্তু এই শীত নিবারণের জন্য যে বস্ত্র, গরম কাপড়ের প্রয়োজন, সেটির অভাব কিন্তু প্রতিবারের মতো এবারও আমরা সেই অভাবের কথা জেনেছি। পাশাপাশি এবার করোনা পরিস্থিতির কারণে কিন্তু এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক যে অবস্থা এটি কিন্তু একটু খারাপের দিকে হওয়ার কারণে এইবারে শীত মোকাবেলার ক্ষেত্রে এইসব দরিদ্র মানুষের কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার হয়ে উঠবে। এখানে প্রতিবারই আসলে জেলা প্রশাসন অর্থাৎ সরকারের পক্ষ থেকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা প্রস্তুতি থাকে, বিশেষ করে শিশুদের শীত বস্ত্র এবং বয়স্ক মানুষের জন্য শীত বস্ত্রের একটা আয়োজন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকে, এবারও আছে। তবে শীতের শুরু বিধায় এখনও কিন্তু আমরা সেভাবে শীত বস্ত্র বিতরণের কোনো খবর আমরা কিন্তু জানিনি। তো এই অঞ্চলে আরেকটি প্রবণতা আছে, সেটি হচ্ছে যে শীতের তীব্রতা থেকে বাঁচার জন্য এই অঞ্চলের মানুষ কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে এবং সেটি করতে গিয়ে কিন্তু অগ্নিদগ্ধের ঘটনা ঘটে, এবারও বেশ কয়েকটি ঘটনার খবর আমরা জেনেছি। তো এই ছিল ম্যাক্সিমাম আমার কাছে এই অঞ্চলে শীতের সর্বশেষ। রংপুর থেকে শীতের তীব্রতার বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন রতন সরকার।